বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি শাহিনা খাতুন, আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়, কামরাঙ্গ, ঢাকা। আজকে আমি তোমাদের ক্লাস নেব শ্রেণী সপ্তম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 4, পাঠ 2। আজকের বিষয় হলো, আজকের পাঠের বিষয় হলো বাংলাদেশের শিল্প। আজকের পাঠের বিষয় হলো বাংলাদেশের শিল্প। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ হলেও ব্রিটিশ আমল থেকে এদেশে কিছু কিছু শিল্প কলকারখানা গড়ে উঠতে থাকে। তার মধ্যে পাট, সুতা, কাপড়ের পলি ছিল প্রধান। পাকিস্তানি আমল সৃষ্টির পর বাংলাদেশের পূর্ব বাংলার নারায়ণগঞ্জে পৃথিবীর সর্ববৃহত্তম পাটকল আদমজি জুট মিল প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানি আমলে বাংলার পূর্ব বাংলায় তেমন কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। পাকিস্তান আমলে শিল্প কল পূর্ব বাংলার শিল্প কলকারখানা গড়ে ওঠার ক্ষেত্রে শাসকদের বৈষম্য ও বঞ্চনা ছিল এর মূল কারণ। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর এদেশের বিভিন্ন অঞ্চলে শিল্প ও কলকারখানা গড়ে উঠতে শুরু করে। বাংলাদেশে একসময় পাট শিল্প ছিল প্রধান শিল্প, এর সাথে ছিল চিনি, চা, সার, সিমেন্ট, রেল ইত্যাদি, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস ও ঔষধ শিল্প ব্যাপক সফলতা অর্জন করেছে। মূলধন, উৎপাদনের পরিমাণ, শ্রমিকের সংখ্যার ভিত্তিতে শিল্প প্রতিষ্ঠানকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প। আমরা এখন আলোচনা করব বৃহৎ শিল্প। পাট, বস্ত্র, সার, সিমেন্ট, চিনি, রেল, বিদ্যুৎ বৃহৎ শিল্পের উদাহরণ। এই শিল্পে প্রচুর পরিমাণে মূলধন, দক্ষ কারিগর, প্রকৌশলী, বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন হয়। এই শিল্পে উৎপাদন অনেক বেশি, উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করা হয়। বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়। এই ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে বৃহৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করছে এই ধরনের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এরপরে আসি মাঝারি শিল্প। যে শিল্প বা কলকারখানায় 1.5 কোটি টাকার বেশি মূলধন খাটে তাকে মাঝারি শিল্প। আমি আবারও বলছি, যে শিল্প বা কলকারখানায় 1.5 কোটি টাকার বেশি মুনাফা খাটে তাকে মাঝারি শিল্প বলে। কয়েকটি মাঝারি শিল্পের উদাহরণ হলো হালকা ইঞ্জিনিয়ারিং, সিল, কোল্ড স্টোরেজ, হিমাগার প্রভৃতি। এই ধরনের শিল্প উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণ করে অসংখ্য বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ক্ষুদ্র শিল্প। এবার আসি আমরা ক্ষুদ্র শিল্প। যে শিল্পে বা প্রতিষ্ঠানে 1.5 কোটি টাকার কম মূলধন খাটে তাকে ক্ষুদ্র শিল্প বলে। আমি আবারও বলছি, যে শিল্প বা কারখানায় 1.5 কোটি টাকার কম মূলধন খাটে তাকে ক্ষুদ্র শিল্প বলে। ক্ষুদ্র শিল্পের কয়েকটি উদাহরণ হলো চালকল, প্লাস্টিকের কারখানা, ছোট ছোট জুতার কারখানা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি। ক্ষুদ্র শিল্প বাংলাদেশের বেকার জনগোষ্ঠীকে বিভিন্ন কাজের সুযোগ সৃষ্টি করে দিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এরপরে আমরা আসি কুটির শিল্প। এই শিল্পের উৎপাদন ও বিপণন মালিক নিজে ও তার
পরিবারের সদস্যরা করে থাকে। বাংলাদেশের কুটির শিল্প প্রধানত তাঁত শিল্প, মাটির তৈরি জিনিস, কাঠ, বেশ, বেত, বাঁশের তৈরি ইত্যাদি জিনিস। এছাড়াও আছে শাড়ি, মিষ্টির ঠোঙা, মোমবাতি, আগরবাতি ইত্যাদি। বাংলাদেশের মতো বৃহৎ জনসংখ্যা ও অর্থনৈতিক অনগ্রসর অর্থনীতির দেশে ক্ষুদ্র শিল্পে অসংখ্য জনসংখ্যার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আশা করি তোমরা এই বাংলাদেশের শিল্প বুঝতে পারছ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোবে, সুস্থ এবং স্যানিটাইজার ব্যবহার করবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।